ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার মাঝরাতে কচা নদীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় একটি কোস্টার জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরিকে সজরে ধাক্কা দেয় এতে ফেরির তলা ফেটে পানি উঠে যায় এ সময় চালক পার্শ্ববর্তী চরে ভেরানোর চেষ্টা করেন কিন্তু দশটি যানবাহন নিয়ে ফেরিটি হেলে পড়লে একটি বাস ও একটি মালবাহী ট্রাক নদীতে তলিয়ে যায় অর্ধনিমজ্জিত হয়ে পড়ে ফেরিতে থাকা আরও তিনটি যান তবে যানবাহন তলিয়ে যাওয়ার আগেই নদীতে চলমান ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয় মাস নদীতে যখন গেছে একটা কারগুতে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পর ওই ফেরির ইঞ্জিলের ট্যাঙ্কি টুঙ্কি আলাদা হয়ে আউট হয়ে পরে আর ফেরি ফাইটে গেছে আস্তে আস্তে তলাইতে আছে আমরা চিল্লা চিল্লি কান্নাকাটি করতে করতে আমরা সাতচারিটা উঠে গেছি কিছু লোকাল টলার আসছে ওরা আমাদেরকে বাঁচাই নিয়ে গেছে শরীর ফেরিতে দুর্ঘটনা কবলিত হয়েছে এখন কখন যে পারাইতে পারবো সেরকম কোনো নিশ্চয়তা নাই কোস্টার ফেরিকে ধাক্কা দেয় ধাক্কা দিলে ফেরি নিচে আমরা ফেটে যায় ফিরে গেলে ফেরি আসতে চলে থাকে কুয়াকাটা যে একটা ইয়ে পরিবহন ছিল সেই পরিবহনে কিছু যাত্রী ছিল সেগুলো আমরা ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোক দ্বারা আমরা উদ্ধার করি এবং সর্বশেষ আমরা একজনকে আমরা কেন থেকে উদ্ধার করে আমাদের গাড়ি দিয়ে আমরা হাসপাতাল প্রেরণ করি দুর্ঘটনার বারো ঘন্টা পর চরখালির বিকল্প ফেরি দিয়ে ফেরি চলাচল শুরু হয় তবে এখনো ঘাটের দুই পাশে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন পাঁচটা ট্রাক টাক অলরেডি উঠানো হয়ে গেছে আর পাঁচ হাজার টাক উঠানোর প্রক্রিয়া চলতেছে অর্থাৎ আজকের দিনে হয়তো হয়তো আমরা ইনশাল্লাহ এটা উদ্ধার কাজ সম্পন্ন করতে তারপর আমরা ফেরির উদ্ধার কাজে অংশ নেব ঘাট থেকে ফিরে এসে বারবার কার্যক্রম সচল রেখে রাখা হয়েছে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন সময় সংবাদ ফিরোজপুর